আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল তোমাদের পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তার ধারাবাহিকতায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক 17তম ক্লাস নিয়ে আমি মোহাম্মদ শফিকুল্লাহ আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শুরুতে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা পূর্ব পাঠ সুন্দর করে পড়েছ, আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে আমি একটু পূর্ব পাঠ যাচাই করে নিতে চাই যে তোমরা কতটুকু পড়েছ। দেখো, আমি শুরুতেই একটি প্রশ্ন নিয়ে আসছি, যেটি হচ্ছে তাহারাত বলতে কি বোঝ। তাহারাত বলতে বিশেষ পদ্ধতিতে দেহ, মন, পোশাক ও পরিবেশ পরিচ্ছন্নতা বা নির্মলতাকে তাহারাত বলে। ওকে, দুই নাম্বার প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধরনের খাবার খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন? নিশ্চয় তোমরা পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। নাম্বার তিন, কাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়? যারা অপরিচ্ছন্ন থাকে, অর্থাৎ অপরিষ্কার বা অপরিচ্ছন্ন ব্যক্তিদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়। নিশ্চয় তোমরা পূর্ব পাঠটি খুবই সুন্দর করে পড়েছ, আশা করি সকলেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যেই পূর্ব পাঠের আলোচনা শেষ করেছি। আজকে আমরা এখন নতুন পাঠ শুরু করতে যাচ্ছি। তার পূর্বে তোমাদেরকে আমি একটি হাদিসের কিছু অংশ শোনাতে যাচ্ছি। হাদিসের আলোকে তোমরাই বলতে পারবে আজকের আমাদের পাঠটি কি হবে। হাদিসটি হল বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। অর্থাৎ নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, সঠিক না হয়, তাহলে ভালো কাজের ফলাফলটাও ভালো হয় না। যেমন ধরো, তুমি সালাত আদায় করেছ, নামাজ পড়েছ, কিন্তু নামাজটি পড়েছ কার উদ্দেশ্যে? তোমার বাবা মা অথবা কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে সন্তুষ্ট করার জন্য। তুমি বলো তো, তোমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? নিশ্চয়ই না, কারণ তুমি নামাজ আদায় করেছই, তোমার কোনো আত্মীয় স্বজন মা বাবা বা অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য, তাই আল্লাহ তাআলা তোমার এই ইবাদত কবুল করবেন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমার যদি নিয়তটা সহি শুদ্ধ হয় যে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমি নামাজ, সালাত, সাওম, হজ ইত্যাদি আদায় করছি, তাহলে তোমার প্রত্যেকটি কাজই আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য দরকার আন্তরিকতা এবং সঠিক নিয়ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারছ আজকের আমাদের আলোচ্য বিষয় কি হওয়া উচিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মীয় অনুশাসন পালনে
আন্তরিকতা। তাহলে ইতিমধ্যে আমরা জেনে নিলাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতা। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার জেনে নিব পাঠের শিখন ফল। আমরা পাঠ শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে বলতে ও লিখতে পারব চলো দেখে নিই। যেহেতু আমরা ইতিমধ্যেই আমাদের পাঠ সম্পর্কে জেনেছি আজকের পাঠ ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতা, তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে সকল বিষয়ে জানতে পার বা বলতে পারবে তা হল এক, ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতার গুরুত্ব বলতে পারবে, দুই, সালাতের গুরুত্ব বলতে পারবে, তিন, জাকাতের গুরুত্ব বলতে পারবে, চার, সাওম ও হজের তাৎপর্য বলতে পারবে। চলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করি। প্রথমেই আমরা দেখব ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতা। দেখো ধর্মীয় অনুশাসন পালনে তথা ইবাদতে আন্তরিকতা ও নিষ্ঠা একান্ত আবশ্যক। ইবাদত অনুষ্ঠানের মূল কথা আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হতে হবে। নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে সালাত, সাওম, হজ ও জাকাতের মতো মৌলিক ইবাদত ইবাদত হিসাবে গণ্য নাও হতে পারে। যদি ওই ইবাদতকারীর নিয়ত সৎ এবং অসৎ এবং আল্লাহ বিমুখ হয়, অর্থাৎ আমরা প্রথমেই একটি হাদিস বলেছিলাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো ব্যক্তির কাজের নিয়তটা সহি না হয়, সঠিক না হয়, নির্ভুল না হয়, তাহলে সেই ব্যক্তি কোনো কাজে সফলতা লাভ করতে পারে না। ধর্মীয় কার্যবলী তো দূরে থাক, যদি সাধারণ কোনো কাজ সে করতে চায়, যদি তার নিয়তের পরিশুদ্ধতা না থাকে, সহি বা খাঁটি নির্বেচার নিয়ত না থাকে, তাহলে সেই কাজ কখনোই সঠিক ও সফলভাবে করতে পারে না। বরং ইবাদতকারী যিনি ধর্মীয় অনুশাসন পালন করবেন সেই ক্ষেত্রে তো অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্য হতে হবে, আর অন্য কারো উদ্দেশ্য হলে আল্লাহ তাআলা কখনোই তার ইবাদত কবুল করবেন না। আল্লাহ তাআলার ইবাদত আনুগত্যের জন্য যে বিশেষ যোগ্যতা অনুশীলনের প্রয়োজন তার বলে তুলে সালাত। মহান আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবতীর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সালাতু মিরাজুল মুমিনিন। দেখো ধর্মীয় অনুশাসনের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সালাত। তাহলে আমরা প্রথমে জানব সালাতের গুরুত্ব এবং সালাতের আদায়ের ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন অর্থাৎ আন্তরিকতার গুরুত্ব কতটুকু, আমরা এটা আমরা প্রথমেই জেনে নেব। তাহলে আমরা যেহেতু সালাত সম্পর্কে জানব, ইতিমধ্যে আমরা একটি হাদিসে একটি আয়াত তিলাওয়াত করেছি আস সালাতু মিরাজুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হচ্ছে মুমিনদের জন্য আল্লাহ তাআলার দিদার শুরু, মিরাজ শুরু। অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় ও অস্থির ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা সালাতে অর্থাৎ যেই ইবাদতটি আল্লাহ তাআলার প্রতি মানুষকে একনিষ্ঠতা করতে শিখায়, ব্যক্তি যখন সিজদায় যায় সে যেন আল্লাহ তাআলার নিকট একদম কাছাকাছি চলে যায়, যদি সালাত আদায়ের ক্ষেত্রে আমরা যদি আন্তরিক না হই, আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয় ও বিনয়তার সাথে নামাজ আদায় করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের আন্তরিকতা না থাকে নামাজের প্রতি, আমরা নামাজে গিয়ে যদি
অন্য কোনো দিকে ঘুরে বেড়াই, আমরা নামাজ পড়তে গিয়ে যদি দেখি ওইদিকে বাবা কি করতেছেন, এদিকে মা কি রান্না করতেছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে আমাদের নামাজ তো হবেই না, বরং আমাদের সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাল আফলাহুল মুমিনুন, মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সফলকাম হবে, কেন যদি তারা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, বিনয় ও বিনয়তার সাথে সে সালাত আদায় করতে পারে। অপরদিকে সে ব্যক্তি অন্যায় অপকর্ম সকল কাজ থেকে বিরত থাকতে পারবে সালাত আদায়ের মাধ্যমে। অতএব যদি সালাত সঠিকভাবে না হয়, অপরদিকে সূরা আল মাউনে আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যারা তাদের সালাত আদায়ে উদাসীন। অতএব সালাতের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশাসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, এজন্য আমাদের সালাত আদায়ে আন্তরিক হতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন চলে আসে যে আল্লাহ তাআলার নিকট বান্দার সান্নিধ্য লাভের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম কোনটি। নিশ্চয় তোমরা বলতে পারবে আল্লাহ তাআলার নিকট বান্দার সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, যে নিশ্চয় সালাত মুমিনের জন্য মিরাজ বা দিদার। এছাড়া যদি তোমাদেরকে কেউ বলে যে চারিত্রের বা চরিত্রের উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম কোনটি, তাহলেও তোমরা উত্তর দিবে চরিত্র উৎকর্ষ সাধনের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কেননা আমরা ইতিমধ্যেই একটি আয়াত বলেছি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তথা নামাজ মানুষকে অন্যায় অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। পক্ষান্তরে সালাত যদি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে না আদায় করা হয় বরং লোক দেখানোর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে সেই সালাতের কোনো মূল্য নেই। এ ধরনের সালাত ব্যক্তির কোনো উপকার করবে না, ব্যক্তির কোনো উপকারে আসবে না, কারণ আল্লাহ তাআলা সূরা মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য যারা নিজের নামাজ সম্পর্কে উদাসীন এবং লোক দেখানোর জন্য যারা করে। অতএব আমরা লোক দেখানোর জন্য করব না, এজন্য ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতার গুরুত্ব অপরিসীম। এক নাম্বার কেন, এবার আমরা এরপরে যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে জাকাত। ধন সম্পদের প্রতি মানুষের আকর্ষণ ও ভালোবাসা একান্ত সহজাত, এ সম্পদের প্রতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে যে কোনো বৈধ অবৈধ পথে সম্পদ উপার্জন করতে চায়, কারণ মানুষের বেঁচে থাকার এবং সুস্থতা অর্থাৎ আনন্দ উল্লাসের যত পথ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ পথ হচ্ছে অর্থ উপার্জন করা। এখন এই অর্থের লোভে মানুষ মুহে পড়েছে, আল্লাহ তাআলা বলেছেন আল-হাকুমুত-তাকাথুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে অর্থের অর্থাৎ প্রাচুর্যের লোভ লালসা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষ ধন সম্পদের প্রতি এত আকর্ষণ এত ভালোবাসা এটা তাদের সহজাত প্রবৃত্তি, কারণ আল্লাহ তাআলা বলেছেন এই অর্থ সম্পদের লোভ লালসা আশা আকাঙ্ক্ষা তোমাদের ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ না করো। তাই দুই নম্বর যে পয়েন্ট আমরা নিয়ে আসছি সেটি হচ্ছে জাকাত। মানুষের নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হলে তাহলে তাকে একটি অংশ গরিব মিসকিন অসহায়দের মধ্যে বণ্টন করে দিতে হয়, অর্থাৎ তার যদি কোনো ব্যক্তির সম্পদ 7.5 তোলা সোনা অথবা 5.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদ 1 বছরের স্থায়ী থাকে সংসারের অন্যান্য খরচ বাদে, তাহলে ব্যক্তির উপর জাকাত দেওয়া ফরজ। তাহলে
যখন ব্যক্তি যাকাত দিবে তাহলে তখন তার কতিপয় উপকার রয়েছে সামাজিক এবং ধর্মীয়। অপরদিকে যখন ব্যক্তি যাকাত দিবে না তার অর্থ সম্পদের লোভ ব্যবসা এত বেশি যে ইহসাবু আন্না মালাহু আখরাদা, কতিপয় মানুষ সমাজের মধ্যে রয়েছে যারা অর্থ সম্পদ শুধুমাত্র ইনকাম করে আর বারবার গুনতে থাকে, মনে করে ইহসাবু আন্না মালাহু আখলাদা, যে এই অর্থ সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, সে আর মৃত্যুবরণ করতে হবে না। এই সকল লোভ লালসা থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন। তাহলে যাকাত ব্যবস্থার গুরুত্ব তোমাদের প্রশ্নে আসতে পারে, যাকাত দানের গুরুত্ব পাঁচটি বাক্যে বা ছয়টি বাক্যে লেখো। তাহলে আমরা বলতে পারবো যে সম্পদ সমাজের কোনো কল্যাণে আসে না, অর্থাৎ যাকাত ব্যবস্থার প্রধান গুরুত্ব হচ্ছে মালিকানা আল্লাহ তাআলা, সম্পদের মালিকানা আল্লাহ তাআলা, অর্থাৎ আমাকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন এই সম্পদের প্রকৃত মালিক আমি নই, এই সম্পদের মালিক আল্লাহ তাআলা। যদি এটা ধারণা করতে পারে তাহলে ব্যক্তি তার সম্পদের নির্ধারিত অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। করলে কি হবে? যদি যাকাত দেয় আল্লাহ তাআলা কেন এই যাকাত ব্যবস্থাপনা করেছেন তার কয়েকটি বাক্য আমরা ইতিমধ্যে জানব, সেটি হচ্ছে দেখো সম্পদের মালিকানা আল্লাহ তাআলা এই ভাবধারার বাস্তব প্রমাণ ঘটে যাকাতের মাধ্যমে। সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ তাআলা, তার বিধান অনুযায়ী সম্পদ বিতরণ করতে হবে সমাজের গরিব শ্রেণীর মানুষের মধ্যে, মানুষের মধ্যে অত্যাধিক আধ্যাত্মিক ও সামাজিক জীবনে যাকাতের গুরুত্ব অপরিসীম। এতে কি কি লাভ হয়, কল্যাণ হয়? যাকাত দানকারী ব্যক্তির হৃদয়ের কৃপণতা বা মনের কৃপণতা দূর হয়, যাকাত দানে সম্পদ পবিত্র হয়, তেমনি ব্যক্তি যাকাত দানের মাধ্যমে সামাজিক সম্প্রীতি সৃষ্টি হয় এবং মানুষের মাঝে হিংসা বিদ্বেষ হানাহানি দূর হয়, দরিদ্র এবং গরিবের মধ্যে, ধনী এবং গরিবের মধ্যে সেতু বন্ধন হয়। অর্থাৎ যদি আমরা সঠিক নিয়মে আল্লাহ তাআলার উদ্দেশ্যে যাকাত দিতে পারি তাহলে আমাদের এই উপকারগুলা পাওয়া যাবে। কি কি? ধনী এবং গরিবের মাঝে সেতু বন্ধন তৈরি হবে, সমাজের উঁচু নিচুর ভেদাভেদ আস্তে আস্তে কমে যাবে, কেউ খাবে আর কেউ খাবে না এটা হতে পারে না, আবার কেউ গাছতলায় থাকবে কেউ বাসতলায় থাকবে এটাও হতে পারে না। আল্লাহ তাআলা একটি ব্যালেন্সপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, তাই আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে না চাই, উঁচু নিচু কেউ কেউ অনেক অনেক টাকার মালিক আবার কেউ না খেয়ে থাকবে এরকম যদি আমরা দূর করতে চাই, তাহলে আল্লাহ তাআলার এই বিধান যাকাতের সর্বোপরি বিধান আমাদের মানতে হবে। তাহলে সমাজের মানুষের মধ্যে একটি আন্তরিকতা, সহযোগিতা, সহমর্মিতার মনোভাব তৈরি হবে এবং মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি ইত্যাদি আস্তে আস্তে বিদূরিত হতে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা সকলেই এই যাকাতের ব্যবস্থায় যদি আন্তরিক না হই, অর্থাৎ আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন সেই সম্পদ থেকে কি যে অংশ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন শতকরা আড়াই টাকা, অর্থাৎ যদি কারো ঘরে 7.5 তোলা সোনা অথবা 2.5 তোলা রূপা বা তার সমপরিমাণ সম্পদ সংসারের অন্যান্য খরচ বাদ দিয়ে 1 বছর স্থায়ী থাকে, তাহলে প্রতি শতকরা 2.5 টাকা হারে তাকে যাকাত দিতে হবে। অর্থাৎ আমরা যদি এভাবে যাকাত ব্যবস্থা সুন্দর করে পালন করি তাহলে সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে, ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। আর যদি আমরা এই যাকাত দানে নিজেও না দিই, অপরকে উৎসাহিত না করি, আন্তরিক না হই আল্লাহ তাআলার এই বিধান পালনে, তাহলে আমরা সমাজের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি ইত্যাদি দেখতেই পাবো। আর আর্থিক কর্তব্য পালনের উদ্দেশ্য হচ্ছে
দানশীলতা প্রদর্শনের উদ্দেশ্য যদি হয় অর্থাৎ আল্লাহ তাআলার আইন ও বিধাননামার জন্য যদি না দেয় অর্থাৎ যদি এমন হয় আমি যাকাত দিয়েছি আমি এতগুলো কাপড় দিয়েছি এতগুলো শাড়ি দিয়েছি মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে কি বলে উদার মাইন্ডের বলবে এরকম যদি হয় তাহলে এই সম্পদ বিতরণের জন্য তার কোনো উপকার হবে না আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না অতএব দরিদ্রদের অভাব মোচনের লক্ষ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদেরকে যাকাত দিতে হবে এজন্য ধর্মীয় অনুশাসন পালনে আমাদের সকলকে আন্তরিক হতে হবে পরের যে বিষয়টি রয়েছে সাওম সাওম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাওম জান্নাতুন জান্নাতুন শব্দটি ঢাল তোমরা লক্ষ্য করো অনেক সময় যে পুলিশ যখন ডিউটি করে তখন একটি ঢাল বা একটি তরবারি তারা নিয়ে থাকে কি জন্য নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য যখন শত্রুপক্ষ কোনো গুলি করে তখন সে ঢাল সামনে দিয়ে দেয় যেন সে নিজেকে সেভ করতে পারে সো এই পর্যায়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসনের মধ্যে তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে সাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাওম জান্নাতুন রোজা হচ্ছে মানুষের ঢাল অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সাওম পালন করবে তাহলে সে ব্যক্তির চরিত্র অনেক উন্নত হবে সে অন্যায় অপকর্ম কাজ থেকে নিজেকে বিরত রাখবে কারণ যখন পুলিশকে কেউ গুলি করে তখন সে যেমন ঢাল সামনে দিয়ে দেয় যখন একজন মুমিন ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে তখন সে মনে করবে আমি তো রোজাদার আমি অন্যায় কাজ করতে পারি না অর্থাৎ সাওম পালন বা সিয়াম সাধনার মাধ্যমে মানুষের পাশবিকতার দমন হয় এবং সৎ কাজের বিকাশ ঘটে অর্থাৎ পশুত্বকে অর্থাৎ মানুষের যে অন্যায় ও কুরুপিগুলো কুরুচিগুলো আছে সেগুলো সাওম পালনের মাধ্যমে দমিত হয়ে যায় এবং সৎ কাজের প্রতি মানুষ অনুপ্রাণিত হয় সাওম পালনে আন্তরিকতা ও নিষ্ঠার প্রকৃত প্রমাণ পাওয়া যায় সাওমের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা আমরা সূরা আল বাকারায় যদি দেখি তাহলে বলা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদাররা তোমাদের উপর রমজানে রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের ইতিপূর্বে যে নবী ছিল তাদের উপর কেন ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় এই রমজান মাসে রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে আল্লাহ তাআলার ভয় তোমাদের অন্তরে সৃষ্টি করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাওম পালনের মাধ্যমে তাকওয়া বা আল্লাহ তাআলার ভীতি মনে অর্জন করা যায় এতে সবর সহানুভূতি ও সমবেদনার অনুশীলন হয় অর্থাৎ একজন গরিব মানুষ যারা অনাহারে থাকে কখনো খেতে পারে কখনো খেতে পারে না একবেলা খায় আবার দুই বেলা না খেয়ে থাকতে হয় যারা এরকম রয়েছে তাদের সম্পর্কে আমরা চিন্তা করতে পারি আহরে ওই মানুষগুলো কত কষ্ট করে আর আমরা যখন সাওম পালন না করতাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে অনাহারী মানুষের কি দুঃখ কষ্ট এজন্য সমবেদনার অনুশীলন হয় মানুষ একে অপরের প্রতি কি করে মানে দরিদ্রদের প্রতি দান করতে উৎসাহিত হয় সাওম হচ্ছে উচ্চ পর্যায়ের নৈতিকতার অনুশীলন ও পরিচর্যা মিথ্যা অসৎ কাজ অসৎ চিন্তা ত্যাগ না করলে সাওম আল্লাহ তাআলার কাছে কবুল হয় না তাই সাওম পালনের সময় আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে এবং আমাদের আন্তরিকতা ও সহি নিয়তের মাধ্যমে আমাদের সাওম পালন করতে হবে তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে এবং এই সাওমের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশেষ মর্যাদার কথা বলেছেন জান্নাতুর রায়ানের কথা বলেছেন অর্থাৎ সাওম পালনকারী ব্যক্তি জান্নাতুর রায়ান রয়্যাল গেস্ট যাকে বলা হয়েছে আল্লাহ তাআলা একটি বিশাল
একটি জান্নাত তৈরি করেছেন, যে বিশাল একটি গেট তৈরি করেছেন, যে গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাদেরকে রয়্যাল গেস্ট বা রাজকীয় মেহমান বলে আখ্যায়িত করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সাওম আন্তরিকতার সাথে ও নিষ্ঠার সাথে আদায় করতে পারি, তাহলে আমরা সেই আল্লাহ তাআলার রাজকীয় মেহমান হতে পারবো। আমরা আল্লাহ তাআলার মর্যাদাপূর্ণ গেটের মধ্য দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। আর যদি আন্তরিকতা না থাকে, আমরা যদি লোক দেখানোর জন্য করি, ঘরে বসে বসে আড়ালে লুকায় পানি খাই অথবা অন্য কিছু খাই, তাহলে এই রোজা আমাদের কোনো কাজে বা উপকারে আসবে না। তাই আমাদের ধর্মীয় অনুশাসন কারণে আন্তরিকতা হবে। এ পর্যায়ে আমরা পড়ব হচ্ছে হজ। হজ আলাদা, হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার গভীর সম্পর্কের সম্পর্ককে মানিয়ে নেওয়ার মাধ্যম হচ্ছে হজ। একজন আল্লাহ প্রেমিক বান্দা মায়াময় জগতের আকর্ষণ ছিন্ন করে আল্লাহ তাআলার সান্নিধ্যে ছুটে যায়, গিয়ে বলে লাব্বাই আল্লাহুম্মা লাব্বাই, হাজির, হে আল্লাহ আমি হাজির। বলতে বলতে আল্লাহ তাআলার গোরের একদম কাছাকাছি চলে যায়, আল্লাহর প্রেমে সিক্ত হয়ে অন্তরের আকুল প্রার্থনা জানায়, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক অর্থ হচ্ছে আমি হাজির তোমার কাছে আল্লাহ, আমি হাজির তোমার কাছে, সকল প্রশংসা ও নিয়ামত তোমারই, মালিকানা ও সার্বিক ক্ষমতা তোমারই, তোমার কোন অংশীদার নেই। অর্থাৎ আল্লাহ তাআলার প্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন ব্যক্তি আল্লাহ তাআলার ঘরে পবিত্র বাইতুল্লাহ শরীফের কাছে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করতে থাকে আর বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। আমি ঘোষণা দিচ্ছি ইন্নাল হামদা, সকল প্রশংসা গুণ কীর্তন শুধু তুমি মহান রব আল্লাহ তোমার জন্য, আর কারোর জন্য আমি প্রশংসা করি না। আমি দুনিয়ার সকল মায়া ত্যাগ করে মমতা ত্যাগ করে একমাত্র তোমার সান্নিধ্যের জন্য আল্লাহ এখানে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হয়ে আমি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহ সকল প্রশংসা আমি শুধু তোমার করছি, অন্য কারো প্রশংসা আমি করি না। এরপর বলে ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা, যত নিয়ামত তুমি দিয়েছো সকল কিছু পৃথিবীতে যা কিছু দেখি সব হচ্ছে তোমার নিয়ামত, অর্থাৎ তোমার নিয়ামতের স্বীকার করছি এবং তোমার শুকরিয়া তোমার প্রশংসা করছি। এরপরে বলেছি মালিকানা ও সার্বিক ক্ষমতা তোমার, আল্লাহ পৃথিবীর যত মানুষ রয়েছে, যে রাজা দিনার বলো বাদশাহ বলো, কারো কোনো ক্ষমতা নেই, আমি কারো কোনো ক্ষমতার প্রতি আমি তাকাই না, আমি কারো ক্ষমতার দিকে আমি লোক লালসা করি না, আল্লাহ সকল ক্ষমতা তোমার, তুমি চাইলে আমাকে ভালো করতে পারো, তুমি চাইলে আমাকে শেষ করে দিতে পারো, অতএব আল্লাহ সর্বোপরি ক্ষমতার মালিকও তুমি। এ কথা স্বীকার করে ব্যক্তি বলেন তোমার কোনো অংশীদার বা শরীর নেই। হজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে হাজির হওয়ার অনুভূতি প্রতিফলন ঘটে, আল্লাহ তাআলার ভালোবাসা, তার প্রতি ভরসা ও আত্মত্যাগের মহান শিক্ষা নিহত রয়েছে হজের প্রতিটি কাজে। কলহমুক্ত বিশ্ব সমাজ গঠন, বিশ্ব ভ্রাতৃত্ব, সাম্য ও আন্তর্জাতিক সমঝোতা সৃষ্টিতে হজের গুরুত্ব অপরিসীম। হজ বিশ্ব মুসলিমের মহাসম্মিলন, এর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম ও পূর্ববর্তী নবীগণ স্মৃতি ও কীর্তির সাথে পরিচয় ঘটে। আবার এই হজ পালনে নিষ্ঠা আন্তরিকতা না থাকলে হজের সুফল পাওয়া যায় না। এতে প্রতীয়মান হয় যে ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতা না থাকলে কোনো সুফল পাওয়া যায় না। অতএব আমরা পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ধর্মীয় অনুশাসন যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম
ধর্মীয় অনুশাসন পালনে আন্তরিকতা, অর্থাৎ ধর্মীয় অনুশাসনের মধ্যে মৌলিক ইবাদত সমূহ হচ্ছে সালাত, জাকাত, সাওম এবং হজ। আরেকটি যেটি রয়েছে ইমান, এই ইমান আমরা অটোমেটিকলি গ্রহণ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই ইবাদতগুলো সঠিক ও সুন্দরভাবে পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদতগুলো কবুল করবেন, আর যদি আন্তরিকতা না থেকে উদাসীনভাবে পালন করি তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদের এই ইবাদতগুলো পালন গ্রহণ করতে নাও পারেন। সো আমরা আসো সবাই মিলে সুন্দর জীবন করি এবং ধর্মীয় অনুশাসন পালনে সকলে আন্তরিক হই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কতগুলো শূন্যস্থান দেখতে পাচ্ছ, চলো এবার আমরা আজকের পাঠের আলোকে শূন্যস্থানগুলো পূরণ করে নিই। এক নাম্বার, ইবাদতে আন্তরিকতা ও নিষ্ঠা একান্ত শূন্যস্থানে কী বলবে, আবশ্যক। দুই নাম্বার, ধন সম্পদের প্রতি মানুষের আকর্ষণ ও দেশ একান্ত সহজাত, তাহলে শূন্যস্থানে কী হবে, ভালোবাসা। তিন নাম্বার, সম্পদের মালিকানা দেশ কার, আল্লাহর, তাহলে শূন্যস্থানে বলবে আল্লাহর। চার নাম্বার, হজ বিশ্ব মুসলিমের দেশ কি হবে, মহাসম্মেলন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা কতটুকু বুঝতে পেরেছ তার জন্য মূল্যায়ন করার জন্য আমি কয়েকটি প্রশ্ন এখানে উপস্থাপন করেছি। আশা করি সকলেই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে দিতে পারবে। প্রথমে নিয়ে আসি, দেখো কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা দাসত্বের জন্য প্রমাণ দেওয়া হয়। নিশ্চয়ই আমরা জানি যে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার দাসত্বের জন্য প্রমাণ দেওয়া হয়। দুই নম্বর যে প্রশ্নটি নিয়ে এসেছি, কোন সালাত আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই, আন্তরিকতা ও নিষ্ঠা ব্যতীত লোক দেখানোর জন্য যে সালাত আদায় করা হয় সেই সালাত আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই, অর্থাৎ সেই সালাত আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। তিন নম্বর যে প্রশ্নটি নিয়ে এসেছি, জাকাত দানের দুটি উপকারিতা বলো। নিশ্চয় তোমরা বলতে পারবে জাকাত দানের মাধ্যমে যে উপকারিতা হয় সেটি হচ্ছে, এক নম্বর, ধনী এবং গরিবের মাঝে কী হয়, সেতু বন্ধন তৈরি হয়, ভেদাভেদ দূর হয়, মানুষের মন থেকে কৃপণতার কলস মুক্ত হয়। এতে বন্ধুরা ইতিমধ্যেই আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলো এবার আমাদের একটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে বাড়ির কাজ। সকলেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, তোমাদের ডায়েরিতে বাড়ির কাজটি উঠিয়ে নাও। বাড়ির কাজ নাও 25, অধ্যায় 2, ইবাদত পৃষ্ঠা 54-56 পর্বে, প্রশ্ন নং 17। প্রশ্ন, জাকাতের সামাজিক উপকারিতা 6টি বাক্যে লিখো। অবশ্যই তোমরা প্রশ্নটি সুন্দর করে লিখে তোমাদের শিক্ষক বিশেষ শিক্ষকের কাছে জমা দেবে এবং আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।